নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আজকে আমার বিশেষ নিবেদন অমিতাভ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প রেস্ট হাউস। মুসৌরি পৌঁছতে না পৌঁছতেই টিপটিপ করে বৃষ্টি নামল। দেরাদুন থেকে যখন ওরা বেরিয়েছিল তখনই আকাশের মুখ গোমড়া। ওরা মানে অয়ন আর সুতীর্থ। দেরাদুরে ছর্দির বাড়িতে কয়েকটা দিন কাটিয়ে ওরা মুসৌরির পথে বেরিয়ে পড়েছিল। ভালো লাগলে দু চারটে দিন কাটিয়ে যাবার ইচ্ছে, কিন্তু আকাশ এরকম বাগড়া দেবে সেটা ওরা ভাবতে পারেনি। সময়টা অবশ্য গ্রীষ্মের শেষ দিক, পাহাড়ি এ অঞ্চলে মাঝে মধ্যেই বৃষ্টি হয় একথা সত্যি, কিন্তু গত কয়েকদিনের ঝলমলে উজ্জ্বল আকাশ যে এরকম একটা ভারী মুখ করে থাকবে এ কথা ওরা চিন্তাও করতে পারেনি। জানালার শার্সিতে বৃষ্টির কুড়িগুলো মুক্তোর দানা সাজাচ্ছে। বৃষ্টি হচ্ছে খুব ঝিমে তালে। বাসটা দাঁড়িয়ে আছে মেলের কাছেই প্রায় ফাঁকা স্ট্যান্ডে। বেশ কিছু সহযাত্রী বর্ষাতি আর ছাতার ভরসায় নেমে গেলেন টুকটুক করে। অগত্যা অয়ন আর সুতীর্থ বাসেই বসে থাকবে ঠিক করল। সূক্ষ্ম আঁশের মতোই বৃষ্টিটা ছড়িয়ে যাচ্ছিল হাওয়ায়। লোকজন বড় একটা নেই আশেপাশে। পাহাড়ি শীত বৃষ্টির প্রশ্রয় পেয়ে আরও যেন চেপে ধরতে চাইছে। কিট ব্যাগ থেকে মাফলার বার করে কান ঢাকে অয়ন। দেখা দেখি মাঙ্কি কাপ চাপায় সুতীর্থ। বৃষ্টিটা একটু যেন ধরে আসছে। ড্রাইভার হর্ন দিচ্ছে অধৈর্যভাবে। বাসটা ফিরে যাবে এবার দেরাদুনের গুমটিতে। ওরা জিনিসপত্র গুছিয়ে নামতে না নামতেই বাসটা চলতে শুরু করে। পাহাড়ি রাস্তায় জল দাঁড়ায় না। ভেজা পথের ওপর ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ওদের যেতে হবে বার্লোগঞ্জ। মেল থেকে অনেকটাই দূরে জায়গাটা, ওরা আর দেরি করে না। ট্যাক্সি যখন ওদের পৌঁছে দিল বার্লোগঞ্জে, তখন সেই ছিচকাদুনে বৃষ্টিটা শুরু হয়েছে আবার। এই রেস্ট হাউসের খবরটা দিয়েছে ওদের জামাইবাবু। প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে থাকায় জায়গা পেতে অসুবিধে হলো না ওদের। স্থায়ী কেয়ারটেকারের নাম বালনি, কিন্তু সে এখন নেই। মাঝে মধ্যেই নাকি সে আধকুড়ো খ্যাপাটে লোকটা কোথায় নিরুদ্দেশ হয়ে যায়। কয়েকদিন পরে ফিরেও আসে আবার। আপাতত গেস্ট হাউসের দায়িত্ব বহেলু নামে আরেকজনের ওপর। সম্পর্কে সে নাকি বালনির দুঃসম্পর্কের আত্মীয়। শক্ত সমর্থ পাহাড়ি লোকটা কাগজপত্র দেখে ঘর ঠিক করে দেয়। বেশ লম্বা চওড়া কাঠের ঘর, লাগোয়া পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, রান্নার ঘরটাও ছিমছাম। ফর্সা তক্তকে বিছানার পায়ের কাছে পাট করে রাখা লাল কম্বলের উষ্ণ হাতছানি। ওদের চোখে ঘুম জড়িয়ে এলো। সন্ধে ঘন হয়ে এসছে। বহেলু শৌখিন শেড দেওয়া আলোগুলি জ্বালিয়ে দেয়। বাইরে বিরামহীন বৃষ্টির শব্দ। শার্সির পর্দা সরিয়ে ওরা দেখে কালো আকাশের ভারী মুখ। কেমন যেন নিবিড় অন্ধকার সবকিছু মিলে মিশে একাকার হয়ে যায়। কেয়ারটেকার বহেলু নামের লোকটা ভাঙা ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করে, রাতে আপনারা কি খাবেন সাহেব? অয়ন বলে, মুরগির মাংস আর ভাত। বহেলু চলে গেলে সুতীর্থ হঠাৎ বলে ওঠে, রেস্ট হাউসের নামটা পড়েছিস অয়ন, বেশ থ্রিলিং। কি নাম রে? কৌতূহলী অয়ন তাকায় বন্ধুর দিকে। শ্যাডো। চমৎকার নাম, তাই না? কেউ আর কথা বলে না। হঠাৎ যেন ফুরিয়ে গেছে সব কথা। ঠিক সেই সময় কোথায় যেন দূরে ঢং ঢং করে ঘন্টা বাজে। ঘরের মধ্যে অকারণেই যেন আরো হিম জমে উঠতে থাকে।
ওদের স্তব্ধতা কখন যেন আস্ত একটা হিমের পুঞ্জ হয়ে যায়। বহেলু নিয়ে এসেছে ধুমায়িত কফি আর পটেটো চিপস। কফির কাপে চুমুক দিয়ে অনেকটা স্বস্তি বোধ করে ওরা। কথা প্রসঙ্গে বহেলু জানায়, ও এখানে আছে প্রায় 10 বছর। ছোট্ট একটা টিলার ওপরে রেস্ট হাউসটা, চারপাশে ঘন পাহাড়ি জঙ্গল, 2-4টে বড় বড় পাইন আর শাল গাছ, কিছুটা তফাতে একটা গির্জা আছে অনেক দিনের পুরনো, ঘন্টা বাজছে সেখানেই। মাঝে মাঝে ওই রকম ঘন্টা বাজে, কেন বাজে, কে বাজায় তা কেউ জানে না। অয়ন হঠাৎ বাধা দিয়ে বলে, বালনি তোমার কে হয়? লোকটা মাঝে মধ্যেই কোথায় নিরুদ্দেশ হয়ে যায়। বহেলুর মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে ওঠে, ভয় ভয় গলায় এবার সে বলে, একটা জরাজীর্ণ কারখানাও আছে এখানে, এখন আর কেউ যায় না ওদিকে, আগাছা আর পুরো জঙ্গলে ঢেকে গেছে সমাধি ফলকগুলো। বালনি যেবার শেষবার উধাও হয়ে যায় সেবার সন্ধ্যাবেলা এমনি বৃষ্টি নেমেছিল। বহেলু দেখেছে বালনির হাতে নিবু নিবু একটা মোমবাতি, বৃষ্টির মধ্যেও তা নিভে যাচ্ছে না। শেষ পর্যন্ত বৃষ্টি ভেজা জঙ্গলের মধ্যে ভাঙাচোরা কবরগুলো পেরিয়ে কোথায় যেন চলে যাচ্ছে বালনি, আস্তে আস্তে হারিয়ে গেল অন্ধকারে। বহেলু কথা থামালো। সাদাটে ভীতু মানুষের মুখ ওর, ফিসফিস করে বলল, যে কদিন আপনারা থাকবেন ভুলেও যেন ওদিকটায় যাবেন না, ভয় আছে ওদিকে। কি এক আতঙ্কে ছাই বর্ণ ধারণ করে তার মুখ। অনেক রাত হয়েছিল, শীতের হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে গরম মুরগির ঝোল আর দেরাদুন রাইসের রাজকীয় সমাহার অমৃত মনে হয়েছিল ওদের। ঘুম আসতেও দেরি হয়নি, ঝিরঝির বৃষ্টির শব্দ যেন ওদের ক্লান্ত চেতনায় অনিঃশেষ ঘুমের বীজ বুনে যাচ্ছিল। হঠাৎ ঘুমটা ভেঙে যায়, কোথাও ঘন্টা বাজছে, বৃষ্টির শব্দ আর নেই। 1, 2, 3 করে ঘন্টার শব্দ গুনতে চেষ্টা করল সুতীর্থ। অয়ন ঘুমোচ্ছে অঘরে। ওর মনে পড়ছিল বহেলু গল্প প্রসঙ্গে আরো বলেছিল, নির্জন পুরনো ওই কারখানায় ঘুমিয়ে আছে লিকক সাহেবের একমাত্র ছেলে, সাপের কামড়ে যে অল্প বয়সেই মারা গিয়েছিল। বুড়ো পাদ্রি লিকক তারপরে সস্ত্রীক চলে যান জায়গাটা ছেড়ে, কেউ আর বাস করেনি সেই থেকে, ভাবনার মধ্যে হারিয়ে গিয়েছিল সুতীর্থ। হঠাৎই দারুণ চমকে চমকে উঠল সে। অন্ধকারের মধ্যে জল জল করছে ওর ঘড়ির কাঁটা, একটু পরেই সেই জল জলে আলোর বিন্দুটা যেন বেরিয়ে এলো ঘড়ি থেকেই। একটা বিন্দু কখন যেন অন্ধকারে হয়ে গেছে 2টো বিন্দু। বিন্দু নাকি কোনো রহস্যময় চোখের দীপ্তি? অন্ধকারের মধ্যে স্থির অচঞ্চল ভেসে আছে 2টো নীলাভ রহস্যময় আলোর ফোঁটা। চোখ সরাতে পারছে না সে। ঠান্ডা বাড়ছে, হিম বাড়ছে ক্রমশ। হঠাৎ যেন অবাধ্য ঝোড়ো হাওয়ায় শার্সিগুলো খুলে গেল, হু হু করে হাওয়া ঢুকছে, হালকা বরফের গুঁড়োয় যেন ভরে যাচ্ছে সারা ঘর। ওরা যেন ডুবে যাচ্ছে সেই বরফের মধ্যে একটু একটু করে। একটা আর্ত চিৎকার করে জেগে উঠল সুতীর্থ। তখন সকাল হয়ে এসছে। সারা রাত তবে সে এই দুঃস্বপ্নই দেখেছে, কি ভয়ানক এই দুঃস্বপ্ন! অয়ন তখনও ঘুমোচ্ছে। বার্লোগঞ্জ থেকে সারাদিনে একটাই ট্যুরিস্ট বাস ছাড়ে, সেই বাস ওদের পৌঁছে দেয় কেম্পটি ফলস। ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে অতল পাতাল গর্ভে, বাসের বুক আছড়ে পড়ছে তীব্র জলধারায়, ধোঁয়ায় ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। ফেরার পথে গানহিল পয়েন্ট, সামান্য কিছু শাঁখের জিনিস কেনা হলো, এছাড়া রোপওয়ের বাড়তি আকর্ষণ। আজ সারাদিন ঝকঝকে তাজা আকাশের প্রসন্ন মুখ, সকলের বিশ্রী আবহাওয়া
দুঃস্বপ্নের মতোই কোথায় যেন পালিয়ে গেছে। সুতীর্থ বন্ধুকে বলেনি রাতের দুঃস্বপ্নের কথা। কাল ওরা ফিরে যাবে দেরাদুন, সেখান থেকে দুন এক্সপ্রেস ধরবে কলকাতার জন্য। রাতের খাওয়ার আগে বহেলু দিয়ে গেছে গরম কফি আর আলুর চপ। আজ রাতের মেনু স্রেফ ডিম খিচুড়ি আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া শেষ করে অয়ন একটা হরর স্টোরি পড়ছিল। সুতীর্থর বারবার মনে পড়ছিল সেই অদ্ভুত স্বপ্নের কথা। কেন এমন স্বপ্ন সে দেখল? ঘুমোতে যাওয়ার আগে বিদায় নিতে এলো বহেলু। রেস্ট হাউসের পাশে ছোট্ট একটা ঘরে একাই থাকে সে। অদ্ভুত একটা হাসি খেলা করছিল বহেলুর মুখে। ফিসফিস করে যাবার আগে বলে গেল, বালুনি ফিরে এসেছে কাল রাতে। কোথায় কোথায়? দুই বন্ধু শশব্যস্ত হয়ে জিজ্ঞাসা করছিল। জবাব দেয়নি বহেলু, দরজাটা ভেজিয়ে দিয়ে নিঃশব্দে চলে গেছিল। মাথার কাছে টর্চটা রাখতে ভুলল না সুতীর্থ, শুয়ে পড়ল। ঘুমে তলিয়ে যাবার আগে লক্ষ্য করল কাচের শার্সিতে ঝিলিক দিয়ে উঠছে বিদ্যুতের চোরা জিভ। আবার তবে বৃষ্টি নামবে, হয়তো নেমেছিল বৃষ্টি, হয়তো তীব্র শব্দ করে মেঘ ডেকে উঠেছিল। সুতীর্থ ধড়মড় করে উঠে বসল বিছানায়। অভ্যাসবশত হাতটা চলে গেল টর্চের দিকে। কি আশ্চর্য, টর্চটা জ্বলল না। কিন্তু কাল রাতে তো জ্বলেছিল টর্চ। গায়ের মধ্যটা শিরশির করে উঠল। ঘরের মধ্যে জানালার কাছে কে যেন দাঁড়িয়ে, অন্ধকারে নিজের গলাটা বিকৃত শোনালো। কে কে ওখানে কে দাঁড়িয়ে? চুপ করে নেমে আয় তীর্থ, ভয় পাস নে, আমি অয়ন। অন্ধকারে পা টিপে টিপে কাচের শার্সির কাছে গিয়ে দাঁড়ায় সুতীর্থ, ঠিক অয়নের পাশে। বাইরে আবার নেমেছে ঝিরঝিরে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে বারবার, যেন ঝোড়ো হাওয়ার তীব্র শব্দে কেঁপে উঠেছে শ্যাডো নামের নির্জন এই রেস্ট হাউস। তীব্র নীলাভ বিদ্যুতের আলোয় সুতীর্থর চোখ পড়ল এবার দূরের জীর্ণ প্রায় কবরখানার দিকে। ঘন্টা বেজে উঠেছে দ্রুত লয়ে, ঢং 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 ঢং, সেই অপার্থিব শব্দ যেন চরাচরকে ভয়ের তুহিন স্পর্শে মূর্ছাতর করে তুলেছে। একরাশ আলোর ফুলকি ইতস্তত জ্বলে উঠছে এদিক সেদিক কবরখানার বুকে। অনাদৃত আগাছা গুল্মে আকীর্ণ কবরখানা যেন ঝলমল করে সেজে উঠেছে। কিন্তু ওরা কারা? আতঙ্কে গলার কাছে এসে তীব্র আর্তনাদটা বুঝি রুদ্ধ হয়ে যায়। কতগুলো ছায়া শরীর থেকে বেরিয়ে আসছে সেই নির্জন কবরখানা থেকে। সাদা পোশাকে মোড়া সবার শরীর নিবু নিবু অজস্র মোমবাতি কেঁপে উঠছে হাওয়ায়, অথচ নিভেও যাচ্ছে না। সারি সারি ফ্যাকাশে অস্থি সর্বস্ব হাতের মুঠোয় ওরা এগিয়ে যাচ্ছে কবরখানা থেকে জীর্ণ সেই গির্জার দিকে। কি এক ঘোরের মধ্যে, কি এক স্বপ্নের খোয়াবের মধ্যে ওরা বারবার প্রদক্ষিণ করে যাচ্ছে সেই বহু পুরনো কালের জরাজীর্ণ ক্ষয়ে যাওয়া গির্জাটাকে, অথচ ঢুকতেও পারছে না ভেতরে। যেন কি এক অদৃশ্য শক্তি বারবার বাধা দিয়ে যাচ্ছে ওদের সম্মিলিত প্রচেষ্টাকে। অশুভ মুখগুলো কি এক নারকীয় যন্ত্রণায় আর আক্রোশে ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। লোকগুলো আবার ফিরে যাচ্ছে কবরখানার দিকেই। সবার আগে অতিশয় দৈত্যের মতো কে ওই লোকটা? অন্য লোকগুলোর সঙ্গে একেবারেই বেমানান? ওরা ঢুকে যাচ্ছে একে একে অপার্থিব নরকের অন্ধকার গুহায়। সব শেষে প্রেতাকার লোকটি ঘাড় ফিরিয়ে তাকালো একবার। নীল বিদ্যুৎ ঝলসে উঠল শেষবারের মতো। ওদের চিনতে ভুল হয়নি, লোকটা বহেলু ছাড়া আর কেউ নয়।